মৃত্যু আব্দুল মান্নান, মা আমেনা খাতুন, গ্রাম কামাল্লা, পোস্ট অফিস কামাল্লা, থানা মুরাদনগর, জেলা কুমিল্লা। আমি যুদ্ধ হওয়ার আগে দেবিদ্যার হাই স্কুলে পড়তাম, ক্লাস নাইনে। 25 মার্চ যখন গন্ডগোল হলো, 26 মার্চ ক্যাপ্টেন সুজাত আলী সাহেব বললো যে এই দেশে থাকা যাবে না, ভারত চল। আমরা দেবিদ্যার থেকেই লজিং থাকতাম, দেবিদ্যার থেকেই আমি আমার লজিং ছাত্র দুইজন, আমরা মোট 28 জন ছেলে নৌকার যোগে ঘুষগড় থেকে যাইতেছি। শালদা নদী যাওয়ার পরে আমাদের ট্রলার যখন উপরে তার সাজলার টিয়া করছে, তখন ট্রলারটা ডুবাই দিছে। ডুবাই দিয়ে উল্টাইয়ে কোনো মতে রসুলপুর একটা গ্রাম আছে, ওই রসুলপুর গ্রামে আমরা যাই। ওই রসুলপুর থেকে একটা বাড়িতে উঠি, ওইখান থেকে আমাদের এক পার করে দিল কোনাবন্দিয়া। কোনাবন্দিয়া আমরা যাই ইন্ডিয়া। প্রথম গেছি ইয়া সোনামুড়া, ইহার থেকে পালাডানা ক্যাম্পে হাতিমারা হইয়া পালাডানা ক্যাম্পে আমরা ট্রেনিং দিই। ওই ট্রেনিং দিয়ে ইহান থেকে আবার মেলাগড় হায়দার আলী সাবেরেনে, ক্যাপ্টেন হায়দার আলীর কারণে আমাদের দেয়। ইহান থেকে আমাদের দেবিদ্যার, আমার বাড়ি মুরাদনগর, আমাকে দেবিদ্যার তার সাথে ট্রেনিং দেওয়াতে দেবিদ্যারের লোকের সাথে আমাকে দেয়। তখন আমি বললাম যে না, আমার বাড়ি মুরাদনগর যাব। তখন মুরাদনগরের আমার ইয়া পোস্টিং করে মুরাদনগর, মুরাদনগর আমাদের কমান্ডারের নাম হল লুৎফুর রহমান, এবং সেকশন কমান্ডার ছিলেন খলিলুর রহমান। সেকশন কমান্ডার ছিলেন শহীদ কৈজুরি বাড়ি মেম্বারের ছেলে ছিলেন। আমরা ওইখানে 3টা যুদ্ধের ইয়াতে অংশগ্রহণ করি। আমার সাথে ওয়াইদপুর গ্রামের বশির আহমদ টিউ, এখন টিউনু, তখন ছাত্র ছিলেন, ওয়াইদপুরের রশিদ সামাদ, লাতুর রহমান, তারপরে শহীদ ইদুল ইসলাম এবং রবি মিয়া, এইভাবে আরও আমরা মোট 21 জন। আমরা রামচন্দ্রপুর একটা গ্রাম বাজার আছে, ওই বাজারে ক্যাম্প করি। ওইখান থেকে আমাদের বললো যে পান্তি একটা ফাইড হবে, ওই ফাইডে যেতে হবে রাত্রে। তখন আমরা ওই ফাইডে আমরা পান্তি যাই। ওইখানে গিয়ে আমাদের একটা গ্রুপ ভাগ করে দিল, আমরা এক পারে, এবং ওইখান থেকে তারা রং যোগে আইতেছিল আমাদের সাথে। আমাদের সাথে অস্ত্র ছিল অল্প, এসএলআর এবং রাইফেল, স্টেন গান এবং গ্রেনেড। তো আমরা বললো তোমরা আগে ফায়ার করো না, আর্মিয়া ছিল আমাদের সাথে, নাম দিয়ে আমরা খেয়াল নাই এখন। তো এরা বললো যে রংসটা মাঝামাঝি আসুক, লঞ্চটা মাঝামাঝি আইসে পর প্রথম ফায়ার দিল। ফায়ার দিয়ে পর আমরাও 3 দিকে ফায়ার দিই, 1 দিকে খোলা রাখছি। ওই ফায়ারে এ লঞ্চ ইয়া হয়, এখান থেকে প্রায় 11 জনের মতো আমরা মরা ইয়া পাইছি। এইভাবে একটা রামচন্দ্রপুর একটা ফাইট হওয়ার কথা ছিল। আমরা ওই ফাইটে লঞ্চ যোগে যখন শুনছে যে মুক্তিবাহিনী এখানে আসে, হ্যাঁ, তারা এখান থেকে আসে নাই, তারা বামসারামপুর দিয়ে গিয়া আবার ফেরত ঢাকা তারা চলে গেছে। তখন আমরা রামচন্দ্র ক্যাম্পে ছিলাম, তখন বললো ঘোষণা করছে ক্যান্টনমেন্ট দিকে আক্রমণ করতে হবে, ওই দিকে চলো। কোম্পানিগঞ্জ পাঞ্জাবি ছিল, কোম্পানিগঞ্জ কলেজ বদিউল আলম কলেজের মধ্যে। তখন এখানে আমরা যখন মুরাদনগর পর্যন্ত যাই, হ্যাঁ, তখন তারা ওই ক্যাম্প ছাইরা, হ্যাঁ, পুল ভাঙিয়া লাগছে, পুলের ইয়ে দিয়ে তারা ক্যান্টনমেন্ট চলে গেছে। আর তখন আমরা ওই মুরাদনগর থেকে কোম্পানিগঞ্জ 2.5 কিলোমিটার, ওইখানে আমরা যাই। ওইখান থেকে বললো তোমরা আর ওইদিকে আজকে অ্যাডভান্স করো না, আমরা সবাই মিলিত হই, মিলিত হয়ে অ্যাডভান্স করিয়া। তো পরে ওইখান থেকে আমরা দেবিদ্যার মুরাদনগর আমরা মিলিয়া ক্যান্টনমেন্ট পর্যন্ত আমরা চলে যাই গেছি। ওইখানে যাওয়ার পরে বললো যে তোমাদের আর কোনো করার নাই, ইয়ার স্যান্ডার করবে কার কাছে, ইন্ডিয়ার ইয়ার কাছে। তখন বললো দেশ তো স্বাধীন, তখন তো ফুর্তি আমরা অনেক কিছু
আর ইয়ংগো সকলাবেন ছিলাম তো ইয়া করতে ঠিক আছে আবার ফেরত এখান থেকে আমরা ইয়ে করছি। আমার ধারণা এবং আমরা আগের থেকে অনেক উন্নত দেশ আছে, হাসিনা দেশকে উন্নত করছে এবং এখনও সামনে করার চিন্তা ভাবনা আছে। আমি মনে করি যে আরও কিছুদিন থাকলে মনে হয় দেশটা আরেকটু ভালো হবে বলে আমার ধারণা। তরুণরা আগে আসুক এবং তরুণরা সৎ এবং হক ইয়াতে থাকুক, তারা যা কাজে কর্মে কথায় মিল আছে এই পথে যাওয়া। আমি আওয়ামী লীগ চিনি না, বিএনপিও চিনি না, জাতীয় পার্টি চিনি না, শিবির তো বাদী। এইটাই কথায় কাজে মিল আছে, এইটাতে গেলেই আমার মনে হয় সবচেয়ে ভালো হবে।